মৌচাক মার্কেট মালবিকা শাড়ি আর আমি আছি দাদা। তো দাদা আবার অনেকদিন পর একটু লাইভে আসলাম, কিছুদিন গ্যাপ ছিল আর কি। যাই হোক, আপনাদের জুয়েল ভাই একটু শীতকালীন সফরে গ্রামের বাড়িতে অবস্থান করতেছেন, সেই জন্য লাইভে আসতে হইলো। তো আপনারা জানেন যে আমরা মালবিকা শাড়ি সবসময় সারা বছরের জন্য এবং সবসময়ের জন্য আমরা বিগ বিগ ধামাক অফারে যে কোনো শাড়ি থ্রি পিস আমরা সেল করে থাকি। আর আমাদের সেলের ধরনটাই তো এই অফার প্রাইস আর কি, যেটা মার্কেটে পাবেন 2500-3000, আমরা বিক্রি করি 1500-1400-1300-1000 এরকম। আবার কিছু আছে 10-12 হাজার টাকা জিনিস আমরা 1000-1500 বিক্রি করে ফেলি। যাই হোক, কথা বললে কথা অনেক কিছু। তাই আজকে আমি আপনাদের জন্য বিগ বিগ ধামাক অফারে কিনে আসলাম কিছু কাতান শাড়ি। আপনার এগুলো আমাদের অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকেই ফোন করে বলছে যে ভাইয়া এই শাড়িগুলো আমাদেরকে আবার এনে দেন, এগুলা একটু মানে কন্ট্রাস্ট মানে কমিউনিকেশন আর কি, কুচি আর আঁচলের কমিউনিকেশনটা মানে দীর্ঘম আর কি। আমি শাড়িগুলো আপনাদেরকে সুন্দর করে ভালো করে দেখিয়ে দেবো এবং কি বুঝাই দেবো আর কি শাড়িগুলো। তা আপনারা ক্যাটালগ দেখে আপনারা শাড়িগুলো আমাদেরকে নক করবেন আর কি। তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আজকে এইটা, আর আজকে যে আমাদের অফার প্রাইসটা থাকবে বরাবরের মতো, এই গত যে অফারটা দিয়েছিলাম 1400 টাকা, আজকে সেই 1400 টাকায় দাম বাড়াবো না কমাবো না। 1400 টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কাঞ্জিবরম কাতান শাড়িগুলো কালেকশন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই যে আমাদের ঠিকানাটা দেখে নিন, মালবিকা শাড়ি মৌচাক মার্কেট দ্বিতীয় তলা A109 নাম্বার দোকান। আর আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাই দিচ্ছি, দেখেন ক্যাটালগটা সুন্দর ভালো করে দেখেন। এটা হলো মিষ্টি কালারের মধ্যে আপনার বেগুনি কালার বলবো আর কি, বেগুনি কালারে কম্বাইন করা আছে আর কি, মিষ্টি কালারের মধ্যে বেগুনি কম্বাইন। একবার নতুন শাড়ি দেখেন, এই দেখ করতেছি, এগুলো শাড়ি কোনো দাগ ময়লা বা চিরা ফাটা নাই, সম্পূর্ণ নিউ শাড়িগুলো আর কি, সম্পূর্ণ শাড়িটা। তো ফ্রেন্ডস, আমার সাথে ভিডিওতে সহযোগিতা করতেছেন সেই জুয়েল ভাইয়ের ডায়লগ কাকা, মানে যাকে বলা হয় কাকা বলে বলে উনি, তো উনি ফেজে নাই যাই হোক, ঘুরতে দিয়ে ক্ষমা দিয়ে দেখেন। তো ফ্রেন্ডস দেখেন, সেটা দেখেন, এই যে এটা হলো গিয়া আঁচলটা মিষ্টি কালারের মধ্যে আঁচলটা, এটা দেখেন আঁচলের পরে এটা বডিতে আসবে আর কি, এটা একটু বেগুনি টাইপের কালারটা, নাকি নীল বেগুনি টাইপের কালারটা। আর এটা দেখেন, এটাও আপনার মানে বডির পরের অংশটুকু উপরে মিষ্টি কালার সম্পূর্ণ। আর পাটটা কিন্তু দেখেন সুন্দর, মানে রেশমি সুতার উপরে মিনা করা আছে পাটটার মধ্যে, রেশমি সুতার কাজ সম্পূর্ণ পাটটা। এই দেখেন বডিটা দেখেন, পুরো কিন্তু অল ওভার কাজ, একটা ডিজাইন গেছে এখান থেকে, ফ্লাওয়ার ডিজাইন গেছে পুরো, পরে একটা বুটি আছে সারা বডিতে, অল ওভার কাজ, ব্লাউজ পিস সহ শাড়িটা। আর একটা জিনিস আমি আপনাকে দেখা দিচ্ছি, ব্লাউজ পিসটা দেখেন, এই যে ব্লাউজ পিসটা কিন্তু বুটি বুটি কাজ দেওয়া আছে ব্লাউজ পিসটার মধ্যে। আর আরেকটা জিনিস ক্লিয়ারলি দেখাই দিচ্ছি আপনাদেরকে, সবসময় যে আমরা দেখাই, সেটা ধরো শাড়িটার উল্টা দিক, ব্যাক পার্ট, কেউ ব্যাক পার্ট দেখাবে না, সবাই ফ্রন্ট সাইড দেখায়, আমরা ব্যাক পার্টটাও দেখাই দিই। এই ব্যাক পার্টে আপনি উঠবে না, ছুটবে না, বাঁচবে না কোনো কিছুতে। অনেকের চুড়ি পরেন, হাতের মধ্যে চুড়িতে বেজে যায়, কিংবা হয়তো অনেকে একটু ই পরেন, ওই যে ঝোল টোল জাতীয় কিছু পরলে বেজে যায়, কিন্তু এগুলো বাঁচবে না, সম্পূর্ণ ফ্রেশ। আর আজকের এই সুন্দর শাড়িটা বিগ বিগ ধামাক অফারে আমরা রাখতেছি অনলি 1400 টাকা। 1400 টাকার মধ্যে আমাদের কাছ থেকে সুন্দর একটা কাঞ্জিবরম কাতান শাড়ি কালেকশন করতে পারবেন। অনেকের রিকোয়েস্টে আমরা শাড়িগুলো আবার আমরা নিয়ে আসলাম, দাম 1400। তো ফ্রেন্ডস, এটা আরেকটা দেখেন কমিউনিকেশন, এটা বডি, এটা আপনার এই কুচির অংশটুকু আপনার ব্লু আসবে, হ্যাঁ, আর আঁচল আর বডিটা আপনি আসবে মেরুন কালার, কিন্তু মেরুন, হয়তো লাল দেখা যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু মেরুন কালার হবে আর কি। যেমনি বলেছিলাম দেখেন, সাইডে দেখেন, আগে দেখেন আঁচলটা, দেখেন আঁচলের কাজটা দেখেন খুব সুন্দর, একটা বড় পাতা দেওয়া আছে, একটা দুইটা তিনটে চারটা পাঁচটা পাতা দেওয়া আছে আঁচলটার মধ্যে, খুব সুন্দর একেবারে মিনা করা আঁচলটা করছে। আর এই যে বডিটা দেখেন, এটা হলো বডির অংশটুকু, বডির অংশটুকু মেরুন কালার আসবে আর কি, মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের কাজ করছে। আর পাটটা তো কি বলবো, অসম্ভব সুন্দর, প্রত্যেকটা ডিজাইনই সেম, কিন্তু কালার কম্বাইনগুলো একটু চেঞ্জিং আছে আর কি। আর এটা হলো দেখেন ব্লু কালার, দেখছেন সম্পূর্ণ ব্লু কালার, অল ওভার কাজ, কাজ কিন্তু অল ওভার কাজ, কিন্তু আপনার কোনোটা ই নাই। আর যে আর কি বলবো, আর যে ব্লাউজ পিসটা দেখেন কন্ট্রাস্ট, ব্লাউজ পিসটা নেভি ব্লু কালারের, আর ব্লাউজ পিসে হাতায় কাজ আছে। আর যেটা বলছিলাম যে আমরা যে উল্টা পিস দেখাই দিচ্ছি একটা শাড়ি, এটা আর দেখালাম না, সবগুলা সেম। তো ফ্রেন্ডস, এটা হলো গিয়া ব্লু কালারের মধ্যে মেরুন কালারের কুচি, এটা আর কি, এটার ওই ওইটারই অল্টারনেট আর কি সম্পূর্ণ। এটা কি দেখেন,
আঁচলের অংশগুলো গোল্ডেন দিয়ে একটা চারটা যে পাঁচটাই করছে পাতা পাতা দিয়ে সুন্দর একটা মিনা করা কাজ করছে। আর এই যে এটা হলো বডিতে আসবে, এই ফ্লাওয়ার কাজটা বডিতে আসবে, বডি থেকে কাজটা ডিজাইন দেখছেন আপনার ক্যাটালগের ডিজাইনটা সেম ক্যাটালগের মধ্যে ডিজাইন হবে। আর এই যে দেখেন এটা হলো গিয়া উপরের অংশটুকু মেরুন কালার, আর কুচিটা দেখাও, কুচিটা দেখা দাও, কুচিটা কুচিটা কিন্তু দেখেন কুচিটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালার। আমি হয়তো আগেরটা কুচি দেখাই নাই কিন্তু তারপরে দেখা দিলাম কুচিটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালার, আর নিচের অংশটুকু কিন্তু যে এরকম আসবে আর কি একটুখানি। এই যে এই 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 ডিজাইনটাই দেখেন, এই পাটটা দেখেন খুব সুন্দর পাটটা, পাটটা খুব অসম্ভব সুন্দর মিনা করা পাটটা আছে, পিটানো সম্পূর্ণ, এবং কি রেশমি সুতার কাজ পাটটা। এটা কিন্তু আপনি জড়ি না, হয়তো অনেকে মনে করেন কি জড়ি না, এটা এক ধরনের রেশম সুতার কাজ আর কি সম্পূর্ণ, কিন্তু জড়ি জড়ি মনে হচ্ছে। দাম 1400 টাকা। তো ফ্রেন্ডস এটা হলো গিয়ে অ্যাশ কালার, অ্যাশ কালার কুচিটা, আর আঁচল বডিটা হবে আপনার মেরুন কালার, অ্যাশের মধ্যে মেরুন কম্বাইন, খুব সুন্দর একটা মানে কম্বাইন করছে আর কি সুন্দর। ফ্রেন্ডস এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ির কম্বাইন গুলা মানে একটু আনকমন ভিন্ন টাইপের আর কি এই শাড়িগুলা, আর শাড়িগুলো এত সফট এত মোলায়েম, আর কোয়ালিটি কথা কি বলবো ফাটাফাটি। এগুলো আপনারা 3,350 টাকা লাগবে এগুলো কিনতে গেলে, আর আমরা এগুলো 1400 টাকায় অফারে দিচ্ছি। আমরা অফারে কিনে আনি, আমরা অফারে বিক্রি করি। অনেকেই বলে যে ভাই এত কম দামে কিভাবে যায়, সুতরাং আমাদের ব্যবসার সিস্টেম বা ধরনটা এরকম আর কি, যে আমরা কমে কিনি কমে বিক্রি করি, আমরা অল্প লাভে বিক্রি করি, আমাদের কোয়ান্টিটি সেম। তো দেখেন আঁচলটা দেখেন, এই আঁচলটা দেখেন সম্পূর্ণ এই দেখেন একই সেম, সম্পূর্ণ ডিজাইনে কিন্তু সেম। আমি আগে যা বলছিলাম এটাও কিন্তু সেই একই ডিজাইন, কিন্তু কালার কম্বাইনটা দেখেন, কালার কম্বাইন মেরুনের মধ্যে এই দেখেন, এটা হলো মেরুনের অংশটুকু, আর এই দেখেন এই যে উপরের যে বডির থেকে পরে যে অংশটুকু যাবে এটা হলো অ্যাশ কালার আর কি। অ্যাশ কালারটা আর কুচিটা সম্ভবত অ্যাশ কালার হবে, হ্যাঁ কুচিটা অ্যাশ কালার হবে। এই যে কুচিটা দেখেন কুচির কাজটা অ্যাশ কালার হবে, খুব সুন্দর একটা ফাটাফাটি একটা আনকমন কালার। এই ধরনের কালার অ্যাকচুয়ালি হয় না বেশিরভাগ, দেখি আমরা অ্যাশের মধ্যে কালো হয়, অ্যাশের মধ্যে ই মানে অন্য কোনো কালার, কিন্তু অ্যাশের মধ্যে যে মেরুন কালারের কম্বাইনগুলো কমই হয়। আর আর কি বলবো সম্পর্কে আপনাদের সব আগেই বলে দিয়েছি, যে পিছনের অংশটুকু দেখাই দিয়েছি ভালো করে, এবং পাটটাও দেখাচ্ছি, আর ব্লাউজ পিস প্রত্যেকটার মধ্যেই কাজ করা আছে অ্যাশ কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস। দাম 1400 টাকা। তো ফ্রেন্ডস কালারটা অনেক সময় ডিফার করতে পারে, আপনারা একটু খেয়াল রাখবেন। দেখেন এটা কিন্তু ফিরোজা কালার, মানে পাটটা হলো বডিটা হলো ফিরোজা, মানে কুচিটা ফিরোজা আর কি, আর বডিটা হলো আপনার ব্লুর মধ্যে ব্লু, নেভি ব্লু, নেভি ব্লু কম্বাইন করছে আর কি, ফিরোজার সাথে নেভি ব্লু কম্বাইন করা। আর একটা কথা যে আপনারা আমাদেরকে সবচেয়ে সুন্দর হবে যদি ক্যাটালগের স্ক্রিনশটটা আমাদেরকে পাঠান, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ মানে সুবিধা হবে বুঝতে, কোনো সমস্যা হবে না। তারপরে সমস্যা নাই, তারপর যদি আপনারা বডি দেন কোনো প্রবলেম নেই। দেখেন নেভি ব্লু, এই দেখেন বডির বডির অংশটুকু নেভি ব্লু আসবে, আর যে আঁচলটা কিন্তু ফিরোজা টাইপের সেটা আসছে আঁচলটার মধ্যে, আর এরপরের অংশটুকু যাবে উপরের অংশটুকু ফিরোজা টাইপ। দেখেন এটা কিন্তু স্কাই আলাদা যাকে বলা আকাশি ফিরোজা, আকাশি কালার কিন্তু ডিপ ফিরোজা না, দেখেন আর অসম্ভব সুন্দর কম্বিনেশন করছে ফিরোজার সাথে ব্লু কম্বাইনটা খুব সুন্দর, এবং কি আর পারের যে মিনাটা করছে আপনি দেখেন ব্লুর মধ্যে যে দেখেন মিনাটা রেশমি সুতা মিনাটা দেখেন খুব সুন্দর রেশমি সুতা মিনাটা। আর কুচিটা দেখো কুচিটা, এটা কিন্তু কুচির অংশটুকু কিন্তু যে ফিরোজা হবে, দেখছেন যেভাবে বলে দিচ্ছি সেইভাবেই আমরা কিন্তু একটা বলে আরেকটা কিন্তু আমরা কিন্তু দেখাই না, আর অনেক সময় একটু ভুলভ্রান্তি অনেক সময় হয়, আমরা ভিডিওতে হয়তো আমরা বলে দিই এটার দাম 1400, লেখার সময় আমরা হয়তো একটু ভুল করি, কিন্তু সে আপুরা আমাদেরকে একটু কারেকশন করে নেবেন। অনেক সময় ভুল মানুষ মাত্রেই ভুল হয়, এটা একটা চিরের সত্য কথা, সবারই ভুল আছে, আমাদেরও ভুল আছে, আমাদেরও ভুল হয়, কিন্তু সেই ভুলটা আপনাকে শুধরে নেবেন। কিন্তু মনে করবেন না যে আমি ভিডিওতে বলেছি দেখে 1400 আমি লিখছি 1200 দেখে এটা কি 1200 হবে, তা না কিন্তু। হ্যাঁ আপনারা এই জিনিসটা করবেন না, কারণ আমাদের কিন্তু খুব অল্প সীমিত আকারে আমাদের মানে প্রফিট, আমরা অল্প লাভে বিক্রি করি, কারণ আমরা অফারে বিক্রি করি, আমরা আমাদের অনেক সেল দেখে আমরা এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি আমরা দিতে পারি, এত কম দামে এত সুন্দর শাড়ি কোনো দোকান মাত্র মৌচাক মার্কেটের মালবিকার বাংলাদেশের মধ্যে মালবিকা অনেক ঐতিহাসিক প্রতিষ্ঠান তারাই সম্ভব, কিন্তু আর কোনো দোকান দিতে পারবে না আমাদের সাথে কম দামে এত সুন্দর শাড়ি। দেখেন কাঞ্জিবরম খাতান শাড়ি অনলি 1400 টাকা, অনেক সুন্দর একটা ক্রাশ কালার যাকে বলা হয়, মানে অনেক আপুদের খুব এই কালারটা ক্রাশ কালার, কালো কালোতে মেরুন কম্বাইন করা, কুচিটা সম্পূর্ণ কালো, আর আঁচলটা আর বডিটা হবে আপনার মেরুনের মধ্যে, বডিটা কি বডির কিছু অংশ কিন্তু আপনি দেখেন কালোই যাবে আর কি সবগুলোর মধ্যে, কিন্তু এরকম আর কি দেখেন এখানে ফটোটা ভালো করে দেখেন যেভাবে ডিজাইনটা দেওয়া আছে ডিজাইনটা সেইভাবেই শাড়িটা আপনারা মানে পড়তে পারবেন আর কি, সেরকম এই ডিজাইনটাই হয় পরার পরে।
এই দেখেন সুন্দর একটা শাড়ি, একেবারে ফাড়াফাড়ি শাড়ি। এই দেখেন অসম্ভব সুন্দর, দেখেন কম্বাইন করাটা, ব্ল্যাক এর মধ্যে মেরুন, লাল না কিন্তু, হয়তো লাল আসতে পারে মানে ভিডিওতে, আমি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি কালার গুলো কিন্তু লাল না, হয়তো লাল দেখা যাবে কালারটা ডিফার করার ক্যামেরার কারণে, সেটা আপনার মনে কিছু করবেন না। এই দেখেন এটা আঁচলের অংশটুকু, আর এই দেখেন এটা হলো গিয়ে আপনার আঁচলের পরে যে বডিটা আসবে, আর এই বডির কিছু অংশ কিন্তু আপনার এখানে কালো কালো কম্বাইন্ড হবে কিন্তু, হ্যাঁ এই কালোটা কম্বাইন্ড, এই কালো কম্বাইন্ডেই আপনি আস্তে আস্তে নিচের দিকে গিয়ে আপনি কুচির অংশটুকু কালো হয়ে আসছে, দেখো কুচির অংশটুকু, এই দেখো কুচির অংশ কালো হয়ে আসছে, এই দেখেন এটা হলো কুচির অংশটুকু কালো হয়ে আসবে। আর ব্লাউজ পিসটা তো ব্ল্যাক কালার, আমি তো আগে বলছি ব্লাউজ পিসটা, আর উল্টা পিট কি দেখাবো, উল্টা পিট কিন্তু দেখাই দিচ্ছি, প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস আছে এবং কি উল্টা পিটে সম্পূর্ণ পিটানো কাজ করা, আপনি তো ফ্রেন্ডস এটা একটা অসম্ভব সুন্দর কম্বাইন, দেখেন মানে রানী মেজেন্টা কালারের মধ্যে আপনার ব্লু কালার, হ্যাঁ ব্লু কালারের কম্বাইন রানী মেজেন্টার মধ্যে খুব সুন্দর, দেখেন মানে এই ধরনের কোম্পানি গুলো খুব সচরাচর মানে অনেক সাইতে মানে মানে ফুটাই দিতে পারে না, দেখেন খুব সুন্দর। আপনি এই স্ক্রিনশটটা আমাদেরকে একটা লোক দেখে দিলে অনেক ভালো হবে আর কি। আমি শাড়িগুলো কিন্তু আগে বলছি এগুলো সম্পূর্ণ নতুন শাড়ি, আর এগুলা আপনার কোন চিরা নাই, ফাটা নাই, দাগ নাই, ময়লা নাই, ক্লিন টেক শাড়ি, মানে সদ্য আসা মালগুলো আমাদের কাছে, দেখেন এই যে নেভি ব্লু কালার, দেখেন এই আঁচলটা, দেখেন আঁচলটা আমাদের রানীর শেড আসছে একটা, আর পাঁচটা ফ্লাওয়ার দিছে মিনা করা ফ্লাওয়ার গুলা তার সাথে, এই দেখেন এটা হলো গিয়া আপনার আঁচলের পরে যে অংশটুকু, এটা এটা আঁচলও যাবে কিছু অংশটুকু, এটা বডির মধ্যে পড়বে, আর এই যে দেখেন এই বডিটা এখান দিয়ে উপরে এই যে রানী কালার বেজেন্টা রানী কালার আর কি কম্বাইন আসছে আর কি, হয়তো একটু জাম জাম লাগতেছে অনেকে, জাম মনে করতে পারেন, এটাও চলে জাম কালার বলা চলে থাকে, কিন্তু ডিপ জাম না এটা, এটা হলো গিয়া রানী মেজেন্টা জাম আর কি। আর এই যে আঁচলটা আর এই পাটটা দেখেন কি বলবো, আর পাটটাও কিন্তু খুব সুন্দর, দেখেন পিটানো হয়েছেন, পাটটার উল্টা দিকেও যেমন পিটানো, উপর দিকেও কোনো কিছুতে বাজবে না, একত সুন্দর নিখুঁত ফিনিশিং কারুকার্য করছে যা বলার মতন আর কি। সেই শিল্পীকে অসংখ্য ধন্যবাদ যে এটা কারুকার্য করছে, তার কারুকার্যটার মানে প্রশংসা করার মতো আর কি, মানে অনেকগুলো আছে উঠে থাকে বেজে যায় হাতে হাতে বাজে কিন্তু এটা তা না কিন্তু। আর কুচিটা দেখা তো কুচিটা, এই দেখেন এই কুচিটা, দেখেন কুচিটা খুব সুন্দর, এই দেখেন এই যে কুচিটা জাম জাম মেজেন্টা রানী কালার যেটাই বলেন আর কি, একই একই তো ফ্রেন্ডস এটা হলো ডিপ পেস্ট কালার, ডিপ পেস্ট কালারের মধ্যে কিন্তু লাল কিন্তু এটা আঁচলটা আছে কিন্তু, অ্যাকচুয়ালি কি মানে এগুলার ওই ক্যামেরার কারণে আপনার ওই যে কিছু কালার না আপনার মেরুনটাকেও লাল বোঝা যাচ্ছে কিন্তু কালার কিন্তু মেরুন, হ্যাঁ দেখেন সম্পূর্ণ মেরুন কালার, আপনারা ভালো করে দেখেন হয়তো মানে মানে যেন কোনো হয়তো বলবেন যে কি ভাই আপনি দেখালেন মানে লাল কালার আমাকে দিলেন মেরুন কালার, আমরা কিন্তু সেটা করবো না, যেটা যেটা সেটাই আমরা আপনাকে দেবো। তবে যদিও এটা মেরুন হয় আপনি এটা কিন্তু যে কাল সে কিন্তু একবারে চকলেট মেরুন না, এটা কিন্তু যে সিঁদুর লাল মানে লালচে মেরুন যাকে বলা হয় আর কি, আশা করি যে আপনারা আপনাদের পছন্দ হবে, পছন্দের কালার গুলো দেখেন পেস্টাল কালার মধ্যে পেস্টাল কম্বাইন করছে, আঁচলটা দেখেন আঁচলটা প্রথমে দেখেন ইচ্ছা করে দেখি খুব সুন্দর আঁচলটা, একটু পেস্ট শেড আসছে আঁচলের পরে যে বডির অংশটুকু এটা আসবে, আঁচলটা বডির অংশটুকু কি আঁচলটা কিন্তু একটু অ্যাকচুয়ালি বড়ই কিন্তু এটা এটার সাথে কিন্তু আঁচলটা এর সাথে যে আপনি একটা লোকে দেখছেন যে আঁচলটা কিন্তু অনেক নিচে নামানো কিন্তু বড়, কারণ ওইটা বড় করে না পড়লে না এই ডিজাইনটা দেখা যাবে না। তারপরে যে এই কম্বাইনটা যেমন আপনি আপনার মানে ঘাড়ের উপরে আসবে এই এই কম্বাইন কম্বিনেশনটা, হ্যাঁ এই পেস্ট কালারটা কি দেখেন এই পেস্টটা কিন্তু দেখেন কিন্তু পেস্ট ডিপ পেস্ট কালার আর কি, এটা কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিওতে ফিরোজা ফিরোজা আসবে কিন্তু এটা কিন্তু ফিরোজা আকাশি স্কাই ফিরোজা কিন্তু না, এটা ডিপ পেস্ট কালার আর কি, ভালো করে দেখে নেন এবং কি পাঁচটাও দেখেন কি যেন পাঁচ সবচেয়ে আগেই বলেছি বলার মতো কিছু নেই, খালি কম্বাইন কালার কম্বিনেশনগুলো বলে দিচ্ছি দেখা দিচ্ছি, আর উঠবে না ছুটবে না বাঁচবে না, আর কুচিটা কিন্তু এই যে পেস্টাল কালার আসবে, আর এটা ব্লাউজ পিসটাও পেস্ট কালার আসবে, দেখেন ব্লাউজ পিসটা বুটি হবে। তো ফ্রেন্ডস আমরা সবসময় বরাবরের মতো মানে ভিডিও করে থাকি, আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই ভালো লাগে, আর যদি ভিডিওটা সুন্দর হয় ভালো লাগে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট করে আমাদের একটা লাইক মানে লাইক লাইক করে দিবেন, আর যত